Hello guys, welcome to our channel The Serious Bongs. How are you all? Hope you are doing well. So আজকে আমরা যাব হচ্ছে মানিকতলায় একটা খুব বিখ্যাত ঠাকুর, সেটা হচ্ছে শ্যামাসুন্দরী, যেটা হচ্ছে জীবন্ত কালী, এখানকার কলকাতা জীবন্ত কালী, সেখানেই আজকে আমরা যাব। তো এখন আমরা রয়েছি হচ্ছে প্রিন্সেপ ঘাটের কাছেই, এখন বাজে হচ্ছে 6:09। তো আমরা একটু পরেই ওখানে যাব, কারণ ওখানে ভোগ নেব আমরা। ভোগটা টাইমটা কটা যেন আটটার আগে থেকে দেয়, তো ওই জন্য এখন 6টা বাজে। এখান থেকে মোটামুটি দেখাচ্ছে হচ্ছে 17 থেকে 20 মিনিট মানিকতলা। ওটা একদম মানিকতলার মোড় থেকে একটু এগিয়ে যদি আপনারা শিয়ালদার দিকে যান, তো আপনি লোকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে আসতে পারেন। এনিওয়ে গাইজ, আমরা এবার এখান থেকে একটু পরেই বেরোবো। তো ভিডিওটা এখানে আপনাদেরকে দেখাবো পুরো মন্দিরের ডিটেলস, টাইমিং অ্যান্ড সব। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো গাইজ, আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 6:30। তো এবার আমরা গাড়ি নেবো, স্কুটিটা আমরা পার্কিং করেছি বাইরে, ওখান থেকে তারপর বেরোবো। যে রোববার বলে তাই প্রিন্সেপ ঘাটটা একটু ভিড় রয়েছে, এখানে নতুন নতুন সব রেস্টুরেন্ট করেছে এখানে প্রিন্সেপ ঘাটে। এনিওয়ে গাইজ, বেরোই আমরা এখান থেকে, এবার যাই হচ্ছে ডাইরেক্ট শ্যামাসুন্দরী মন্দির। অন্ধকার হচ্ছে, প্রিন্সেপ ঘাটের ভিউটা এই সুন্দর। তো গাইজ, আমরা এখন চলে এলাম শ্যামাসুন্দরী, এখন মানিকতলা হচ্ছে ওই দিকটা, মানিকতলা থেকে এসে একটু এই দিকেই একদম একটু এগিয়ে আসতে হবে সুকিয়া স্ট্রিট, এখানেই হচ্ছে মন্দিরটা। ওপারে হচ্ছে পুলিশ স্টেশন, ডেপুটি কমিশনার অফ পুলিশের পুলিশ স্টেশন ওপারে, আর এদিকে হচ্ছে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কলেজ যেটা ওইটার পাশেই একদম গলিটা সুকিয়া স্ট্রিট। এই গলিটাই হচ্ছে ঠাকুরের গলি দোকান। তো এই হচ্ছে গলিটা শ্যামাসুন্দরী মায়ের, আমরা এখন ভেতরে ঢুকছি। সামনে যে লাইনটা রয়েছে ওটা হচ্ছে ভোগের লাইন, ভোগের লাইন পুজোর লাইন হচ্ছে একই লাইন। এখানটা এরকমই মানে নোংরা হয়ে থাকে, মানে পরিষ্কার করে না, এখানে সব এটা চান করে, ইয়ে জল বেরোয়, জল বেরোয় এই দিক দিয়ে। এই লাইনটাই হচ্ছে ভোগের লাইন আর পুজোর লাইন সেম। এখানে আপনারা পুজো দেওয়ার জিনিস পেয়ে যাবেন, দর্শনের লাইনও সেম, এখানে কোনো আলাদা কিছু লাইন নেই, সব লাইনই একটা লাইনেই সব কিছু করতে হয়। এমনিতে জায়গাটা খুব নোংরা, ছোট, এখানে জুতো রাখার জায়গা আছে। এইটা হচ্ছে গলিটা, মন্দিরটা এদিকে, এখানে আপনারা সব পুজো দেওয়ার জিনিস পেয়ে যাবেন। এখানে আর একটা জুতো রাখার জায়গা আছে, আমরা এখানেই রাখি, 2 টাকা করে পার জুতো। আপনারা চাইলে হেলমেটও রাখার জায়গা আছে। আজকে আমরা পুজো দেবো না, শুধু ভোগ নেবো, ওই জন্য আমরা শুধু জুতোটা রেখে লাইনে গিয়ে দাঁড়িয়ে। এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হলে আস্তে আস্তে লাইনটা এগোবে। আজকে এমনিতেও রোববার, ওই জন্য আরেকটু বেশি ভিড় জায়গাটা, সবই ভালো, শুধু জায়গাটা এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একটুখানি নোংরাটাই। এই একটাই লাইন, এখানে লোকে কনফিউজ করে ফেলছে যে কোনটা পুজোর লাইন কোনটা ভোগের লাইন, সব একটাই লাইন। এখনো ভোগ দেওয়া স্টার্ট হয়নি, এখন বাজে হচ্ছে 7:44। আস্তে আস্তে এগোচ্ছে লাইন ভোগের, আর এদেরই বাড়িতেই পুজোটা হয় না, 9:30 অবধি খোলা থাকে রয়েছে। Thank you.
গাইজ আমাদের ভোগ খাওয়া হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। দুদিন পর গাড়ির ধোঁয়া মাথায় রাখতে হবে। কিছুটা ভোগ আমরা কন্টেনার এনেছিলাম, ওদের নিয়ে নিয়েছি, আর আমরা যতটা পেরেছি খেয়েছি। আর এই গলিটার মধ্যে বাইক রাখা যায় না, এখানকার লোকেরাই রাখে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন দু চাকা, তো এই বাইরে রাখতে হবে আপনাদের। এখানেও রাখতে পারেন, আবার এদিকেও রাখতে পারেন উইদাউট এনি মানি। ওই সোজা হচ্ছে ওদিকে মানিকতলা। আমার যেরকম স্কুটারটা আমি এখানে রেখেছি, এখানে কোনো রাখতে টাকা পয়সা লাগে না। গলির মধ্যে রাখলেই ওরা একটু প্রবলেম করে, কারণ ওই রাস্তাটা ভিড় হয়ে যায়। তো এর মধ্যে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, ভোগ দুটো ভোগ এই কন্টেনারটা নিয়ে এসেছিলাম। আপনারা যখন আসবেন এরকম একটা কন্টেনার নিয়ে আসবেন, যদি আপনারা বেশি করে বাড়ির জন্য নিয়ে যেতে চান তো এটা নিয়ে আসতে পারেন। চাইলে দিচ্ছে, এক্সট্রা চাইলে দিচ্ছে। আর এখানে দীক্ষাও নেওয়া যায়, ব্যাপার তো ভালো, দীক্ষাও নেওয়া যায় এখানে। দীক্ষা নিতে গেলে পুরো ফ্রি। আমি এখানকার যে ঠাকুরমশাই কৃষ্ণেন্দু, ওর নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ও ডিটেলে আপনাদেরকে সব কিছু বলে দেবে, কী কী করতে হয় না করতে হয় দীক্ষা নেওয়ার জন্য। তো গাইজ আমাদের হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 8:24। তো খুবই সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন এখানে। এটা হচ্ছে জ্যান্ত কালী, এখানে মানে হচ্ছে শ্যামাসুন্দরী মা। আমরা তো মানে প্রায়ই আসি, প্রত্যেক সপ্তাহে দুবার করে আসি, শনিবার মঙ্গলবার করে, যখনই সম্ভব হয় তখনই চলে আসি। আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট ইন কলকাতা। এমনিতে গলিটা একটুখানি সরু টাইপের, খুবই সরু, আর এটা একটুখানি আপনারা মানে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা এটাকে মডিফাই করবেন জায়গাটা। হাতে টাইম নিয়েও আসতে হয়, আর এমনি জায়গাটা যদি মডিফাই করা হয় তো আরও ভালো, জায়গাটা সুন্দর লাগবে। এখানে যদি কেউ ফান্ডিং জোগাড় করে দেয় তাহলে মন্দিরটা ওখানেই থাকুক না, বাইরেটা একটু মডিফাই করে একটা বড় মন্দির টাইপের করে দিতে পারে, করলে ঠিক করা যায়। ফান্ডিং এটা যদি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যদি একটা ব্যবস্থা করে দেয় খুবই ভালো হয়। এনিওয়ে গাইজ, এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পরের আবার নতুন কোনো ব্লগে দেখাবো। বাই, টেক কেয়ার, টাটা।